হচ্ছে এই পরিস্থিতিতে মাছ ধরছেন জাল দিয়ে কাকা, বেশ হাওয়া কিন্তু আসছে, উনি কি কি মাছ পায় দেখা যাক। এই পরিস্থিতিতে উনি একটু দূর বরাবর কিন্তু যাচ্ছেন এবং সেখান থেকে জালের খেপ ফেলছেন। দেখা যাক, আমরা অপেক্ষা করছি তার জন্য সে কি মাছ পায়। চারিদিকে কিন্তু বন্যায় একেবারে পানিতে টইটম্বুর। এই গ্রামটা বেশি আরও আলপাঙ্গাশিয়া, এটি একেবারে বেশি প্লাবিত হয়েছে, এটি একটু ডাউন বয়ারসিং, কিছুটা রাস্তা জেগে আছে কিন্তু ক্ষেত খামার বাড়ি ঘরদোর সব কিছু কিন্তু ডুবে আছে। বাড়ির বারান্দা বরাবর পানি কিন্তু উঠে গেছে, অনেকের অনেকের ক্ষেত বরাবর পানি উঠে গেছে। এটি শ্যামনগর থানার বুড়িগলেনি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের দুর্গাবাটি গ্রামে এই নদী ভাঙন হয়েছে, যার ফলে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সুজিত দাদা, ফুল পেটুয়া নদী। দুষ্টামি করছে এই পানিতে, তোমাদের কিন্তু এই দুষ্টামি করা ভালো হচ্ছে না, তোমরা কিন্তু যথেষ্ট ভোলা করছো, অসুস্থ হয়ে পড়বা ভাই। ওনার এবার জালে কিন্তু মাছ উঠেনি, উনি আবারও জাল ফেলছেন। দেখি এবার মাছ এরা বাচ্চারা কিন্তু কোনো সময় এরা দুঃখ আনন্দ পার্থক্য বোঝে না, এদের কাছে সব সময়ই হচ্ছে এরা শুধু তেলাতেই ভালোবাসে। দেখুন অবস্থা হয়েছে বন্যা, আমরা কষ্টে পাচ্ছি না আর এরা আনন্দ খুঁজতেছে, মানে খুব পরিমাণ চালাচ্ছে। এরা কোনো কিছুতে ভয় পায় না, এই পানি চারিদিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কিছু নেই। ঠিকই বিকাশ দাদা, আপনি অ্যাড দিন একটু লাইভে, এখনই অ্যাড দিন তাহলে আপনাকে অ্যাড করে নিচ্ছি ফোন কলে, এখনই কথা বলা সম্ভব। কথা আসলে বলা যাবে না, মাছ কখন উঠবে, জাল একের পর এক ফেলতে হবে, কখন মাছ উঠবে এটার কোনো ঠিক নেই। উনি আবারও জাল ফেলছেন, দেখা যাক। ও কাদা কাদা মাথায় মাথায় দিচ্ছি, দেখা যাক এবার ও মাছ উঠছে কিনা। অনেকক্ষণ পরে সূর্যের দেখা মিলেছে, মেঘাচ্ছন্ন আকাশ, পুরোটাই মেঘাচ্ছন্ন ছিল, মেঘাচ্ছন্ন আকাশে বেশ এখনো মেঘ আছে।
এখন কখন যে পড়বে এর কোনো ঠিক নেই। আলিশি করলে ইসরাফিল ভাইয়ের মতো হয়ে দেবে। আমার আসবেন রেস্ট নিতে গেছে ওই যেগুলো, না না ও ভয়ানক এদের আনন্দের কমতি নেই, এদের তো খাওয়া কোনো মিস নেই, এজন্য তো কোনো কষ্ট নাই। কিন্তু যাদের ভেসে যাচ্ছে মাঠের খামার ঘের সমূহ সম্পূর্ণ প্লাবিত হয়ে, দেখি এবার উনি মাছ পাচ্ছে কেন, ওনাকে মূলত টার্গেট করছিলাম এই অবস্থায়। জায়গা পরিবর্তন, আসলে এখানে মাছ পাওয়াটা ভাগ্যের ব্যাপার, লটারির মতো, পড়লে পড়লো না পড়লে নাই। তবে রাস্তায় গুঁড়ো মাছ উঠছে, একটা মারার সাথে সাথে কিছু গুঁড়ো টেংরা মাছ উঠছে। এরা এত আনন্দ করছে কেন বুঝছি না, এরা আসলে বুঝতেছে না, এরা এই পানি পেয়ে আরো আনন্দ করছে। এরা সহজে পুকুরে এত আনন্দ করতে পারে না, এখানে যথেষ্ট পানি পাওয়ার পর আনন্দ পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আমি কিন্তু পানির উপরেই দাঁড়িয়ে আছি, পানি যথেষ্ট পানি। এখানটা সবচেয়ে উঁচু এলাকা, আমার এলাকার একটা উঁচু এলাকা এইটাই। এইখানে আমি যখন এসেছি পানি ছিল আমার হাঁটুরও উপর বরাবর। চারদিকে দেখুন পানিতে একাকার, পানি ছাড়া আর কিছু দেখার নেই। আর এই ব্রিজটা সবচেয়ে উঁচু এলাকায় এই এলাকার, আর বাগান সম্পূর্ণ প্লাবিত। সব জায়গা তো আসলে যে দেখাতে পাচ্ছি না, পরিস্থিতিটা আরও বোঝা যেত যে পরিস্থিতি কি। আমি দু এক জায়গায় যা এখান থেকে দেখতে পাচ্ছি সেখান থেকে একটা অনুমান করছি যে কোনো বাগান পানি ছাড়া নেই। প্রতিটা বাগানে পানি উঠছে, প্রতিটা খামারে মাছের খামার পানি উঠছে, কিছু কিছু মানুষের বাড়িঘর পানি উঠে গেছে, কিছু কিছু মানুষের বারান্দা বরাবর পানি এসে গেছে। এইবার এইবার খুকু চোখ খুলল, এইবার এইবার পার্শ্ব মাছ পড়ল, পড়তেই হবে, কোনো ধৈর্য হারা হলে হবে না। চারবারের মাথায় এই দুটি পার্শ্ব মাছ আপাতত আসলো, ভাসনা মাছ ছাড়া পড়ারও তো কোনো লাইন নেই। পার্শ্ব মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছও উঠছে। মাননীয় ডিসি হুমায়ুন কবির সাহেব গতকাল উনি বন্যার এলাকা পরিদর্শন করে গেছেন, এবার কিন্তু পার্শ্ব মাছ উঠছে এবং ট্যাংরা মাছও উঠেছে। রুকায়া ভাই জয়েন করেছেন, চন্ডী কাকা কিন্তু এগিয়ে আসছে, বীরত্তম মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত বীরত্তম চন্ডী হাউলি হামক হংকং। তার সাথে আমরা আলাপ করব।
এটি টেংরা মাছ। সার্টিক শেপ মারার পরে দুইটি মাছ পড়েছে। তো এবার আমরা এখানে লাইভটা শেষ করব। চলে যান, ওখান থেকে আমরা এখন লাইভে যাবো।